হাই ভিওর্স আমি জয় আশা করি সবাই ভালো আছেন সোফেন্স আমরা যারা ট্রাভেল করতে পছন্দ করি অথবা নানান জায়গায় ঘুরতে যাই এছাড়া কক্সবাজার এইসব জায়গায় ঘুরতে যাই তাছাড়া পানির ভিতরে ছবি তুলতে বা কক্সবাজার ছবি তুলতে এই মানে রিস্ক থাকে যে আমাদের ফোন হাত থেকে পড়ে গেলে অনেক সময় সমস্যা হয়ে থাকে এছাড়া যারা আমরা পানির নিচে ছবি তুলতে চাই মানে ডুব দিয়ে সো এটা আমাদের সম্ভব হয় না কারণ আমাদের সবাই মোবাইল ওয়াটারপ্রুফ না আর আইফোন স্যামসাং অনেকগুলো ফোন আছে সেটাও পুরাপুরি ওয়াটারপ্রুফ না তিরিশ মিনিট থেকে পনেরো মিনিট পানির নিচে রাখতে পারবে বাট আজকে আমি আপনাদের সাথে কথা বলবো এমন একটা গ্যাজেট নিয়ে সেটাকে আবার তিরিশ দিন এমনকি তিন মাসও আবার পানির নিচে রাখলে আবার মোবাইলে কোনো ক্ষতি হবে না মোবাইল হানড্রেড পারসেন্ট ওয়ার্ক করবে সো সেটা নিয়ে আজকে আমাদের ভিডিওটি আর সেই প্রোডাক্টটা হচ্ছে এটা সো আজকে আমরা এটারই আনবক্সিং এবং রিভিউ করব। তাহলে শুরু করা যাক ভিডিওটি তো এটা খুললে প্রথমে আমরা পেয়ে যাচ্ছি ওয়াটারপ্রুফ কেসটা আর একটা ফিতা দেওয়া আছে গলায় ঝুলানোর জন্য আর সামনে রেখে দেয় ফিতার মোটামুটি ভালোই বড় আছে আপনাদের সবাই গলায় ভালো মতো ফিট হয়ে যাবে আর কীভাবে ওপেন করতে দেখুন জাস্ট স্লাইড করে দুই পাশে ডানেরটা ডান দিকে ডানেরটা ডান দিকে বামেরটা বাম দিকে নিলে আস্তে করে হয়ে যাবে স্যার জাস্ট আমরা ওপেন করে নিব আর ভিতরে একটি কাগজ দেওয়া আছে যে হচ্ছে কিছু ডিটেলস লেখা আছে দেখি আমরা কাগজের কী কী আছে কাগজে পিছনে দেওয়া আছে ডিটেলস কীভাবে কী ইউজ করবেন সেটা আর এই সম্পর্কে আর কিছু দেওয়া নেই এখন যদি আমাদের মেন কেসটার দিকে সো আমরা এখানে আমাদের এই মোবাইলটা সেট করবো সো মোবাইলটা যদি আমি কেস সহ ঢুকাতে যাই অনেক মোটা হয়ে যাবে সো এটা রিস্ক থেকে যায় যেহেতু আমি এমনি ঢুকাচ্ছি তাই আইটা ফোন এটা বলে দেই আপনি অবশ্যই ফার্স্টে কিছু এমনি টেস্ট করে নেবেন নষ্ট কোনো মোবাইল বা তুলা ভিতরে ঢুকিয়ে কেন বাই চান্স অন হয়ে যেতে আর ফার্স্টে অবশ্যই অন করার সময় ফিঙ্গারপ্রিন্ট যদি আপনার মোবাইলে দেওয়া থাকে তো ফিঙ্গারপ্রিন্ট আগে দিয়ে তাপরেও করবেন কারণ আমার এখানে খুলতে হবে ফিঙ্গারপ্রিন্ট না দিলে সো জাস্ট সাবধানভাবে আটকে দিবেন আটকানো একটু ভালো মতোই আটকাবেন কিন্তু খেয়াল করবেন যে বাতাস যায় না ঢুকতে হবে এরকমভাবে দেখতে পাচ্ছি আমাদের খুব সুন্দরভাবে আটকে গেছে আর আমাদের টাসও কাজ করছে মোটামুটি ভালোই পানি নিচে তো আমরা গেম তো খেলবো না সো আমাদের যতটুকু দরকার ততটুকু হলে হচ্ছে দেখতে পাচ্ছি যে ভিতরে বাতাস ঢুকে গেছে সেজন্য আমাদের ইউজ করতে একটু কষ্ট হচ্ছে সো চাপ দিয়ে বাতাসটা বের করে দেন আমরা এটা আটকায় দিব একটু কষ্ট একটু ভালোভাবে বাতাসটা বের করে আটকে দেবেন তাহলে মানে টাচের জন্য আরও সুবিধা হবে মানে কোনো ফাঁকা হয়ে যাবে না সো ইজিলিভাবে করা যাবে তো দেখতে এখন মোটামুটি বাতাস নেই সো এটা দেখা যাচ্ছে এখন দেখুন আমরা জাস্ট এই কলারটা লাগাই নিচ্ছি কারণ আমরা পানির মধ্যে ঢুকাবো দেখে দেখা যাক পানির ভিতরে কতখানি কাজ করে আসলে এই পানিতে ডুবে যায় কিনা না কিছু হয়ে যায় তারা দেখা যায় সো এখন চলে যায় পানির কাছে সো আমরা পানির কাছে চলে এসেছি সো পানির ভিতরে মোবাইলটা ঢুকে দিচ্ছি এস কাজ করছে মানে পানি ঢুকছে না এটা কাজ করছে আমাদের তাদের টাচটা কতখানি কাজ করে হ্যাঁ মোটামুটি কাজ করছে বাট অ্যাকুরেট হান্ড্রেড পারসেন্ট কাজ করছে না মানে যেটা আমি টায়াল করতে সেটা একটু উনিশ বিশ হয়ে যাচ্ছে যেহেতু পানির নিচে ছোট যতটুকু কাজ করে ওরা অনেক বেটার আর প্রাইসটাও দেখতে হবে মাত্র পঁয়ষট্টি টাকা থেকে স নব্বই টাকার ভিতরে এই প্রোডাক্টটা পেয়ে যাচ্ছেন আর অবশ্যই একটা কথা বলে দিতে চাই আর এই প্রোডাক্টটা আমাদের স্পন্সার করেছে জাসাম তাদের ফেসবুক পেজের লিঙ্ক আমাদের ভিডিও ডিসক্রিপশনে দেওয়া আসছে সো তাদের ওখানে যেয়ে যোগাযোগ করতে পারেন বা আমাদের যেই চ্যানেলে কথা বললে আপনার টেন পার্সেন্ট ডিসকাউন্ট পেয়ে যাবেন যেই প্রাইসটা তখন থাকবো কেন প্রাইসটা ডাউন করে সো দেখতে পাচ্ছেন ইউটিউবে মোটামুটি কাজ করছে টাচ করে আমরা দেখতে পাচ্ছি বাট এখানে নেটওয়ার্ক পাচ্ছে না কেন কাবারের ভিতরে নেটওয়ার্কটাও একটু ইস্যু হবে বাট ক্যামেরাটাও মোটামুটি অন হচ্ছে দেখতেই পাচ্ছেন মোটামুটি অন হয়ে যাচ্ছে ফার্স্ট ক্যামেরাও মোটামুটি দেখা যাচ্ছে কেন ফ্ল্যাশ লাইটের কারণে আমাদের এখানে চোখে পড়ছে না বাট ফার্স্টের ক্যামেরাও মোটামুটি আছে আপনার ইয়েজি সো ফ্রেন্স আজকে ভিডিও বেশি দেখা করবো না আর তার আগে বলছিলাম আপনি মোবাইলটা এখন ফার্স্টে যে আমরা ওপেন করবো এটা মুছে নিব জানি বাইরে যে ফোনটা হতাম এতক্ষণ পানি ঢুকে নেই যেন ওঠানোর পর যদি পানি ঢুকে দেয় তাহলে তো সমস্যা আমরা জাস্ট মুছে এটাকে আবার করে নিবো সিম্পলভাবে এটা ওপেন করে নিচ্ছি আমরা আস্তে সাবধানে ওপেন করতে হবে যেন পানিটা ঢুকে না যায় একটু ওই ভিতরে একটু পানি ঢুকানোর সময় মানে ওই ভিতরে না বাট ওইখানে যে পরটা থাকে না মানে সাদা যেটা সেটা আমাদের একটু পায় ঢুকে অনেক সময় না একটু একটু আওয়াজ হয়েছিল বাট মোবাইলের ভিতরে পায়ে ঢুকে নেই মোবাইল একদম পারফেক্ট আর যেটা পানি দিতে পাচ্ছি ওটা হচ্ছে আমার হাতের দরু প্রিন্ট কাজ করে কিনা যা ফোন অন হয়ে গেছে তো আপনারা চাইলে এটা কিনতে পারেন এটা লিঙ্ক ভিডিও ডিসক্রিপশনে দিয়ে আছে আমাদের চ্যানেল নাম করলে আপনার টেন পার্সেন্ট ডিসকাউন্ট পেয়ে যাবেন সো ফেন্স আপনি যদি আমাদের এই ভিডিওটি পছন্দ থাকে অবশ্যই একটা লাইক দিতে ভুলবেন না এবং আপনারা যদি এই প্রোডাক্টটি কিনতে চান তাহলে ভিডিও ডিসক্রিপশনের লিংক দেওয়া আছে সেখান থেকে ইজিলিভাবে কিনতে পাবেন সো ফেন্স আজকে ভিডিও এই পর্যন্তই থ্যাংক ইউ ফর ওয়াচিং টাটা বাই বাই